সে ফ্যাসিস আর আমেরিকার মতো কোনো কিছু চাপিয়ে দিতে চান, তাহলে মনে করবেন আপনারা অধীনে থাকতে পারবেন না। প্রত্যেকটা সংস্কারে বাংলাদেশের আলেম থাকবে, বাংলাদেশের যোগ্য আলেম ব্যতীত কোন অবস্থানে কোন সংস্কার আমরা মানতে পারি না। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, যে জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছি এখানে লালনের আদর্শ বাস্তবায়ন করার জন্য নয়, আমেরিকার অপসংস্কৃতি বাস্তবায়নের জন্য নয়, ভারতের কোনো অপসংস্কৃতি চাপিয়ে দেবেন বাংলাদেশের মানুষ মানবে না। এই দেশের মাটি ও মানুষের স্বাধীনতা সম্পৃক্ততা আছে, এই মাটি ও মানুষের চিন্তা ভাবনা যারা লালন করে এর বাহিরে বিচ্ছিন্ন কোনো চিন্তিত ব্যক্তিদের যদি আপনি শিক্ষা সংস্কারের সদস্য হিসাবে গ্রহণ করেন, এটা বাংলাদেশের মানুষ মানবে না, মানতে পারে না। সংবিধান সংস্কার করবেন, সেখানে মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে রাখবেন না, তা হবে না। আমরা চাই প্রত্যেকটা সংস্কারে বাংলাদেশের আলেম থাকবে, বাংলাদেশের আলেম ব্যতীত যোগ্য আলেম ব্যতীত কোনো অবস্থানে কোনো সংস্কার আমরা মানতে পারি না। যদি আপনি আমাদের উপরে সে ফ্যাসিস আর আমেরিকার মতো কোনো কিছু চাপিয়ে দিতে চান, তাহলে মনে করবেন ক্ষতি এই দেশের হবে, ক্ষতি এই জাতির হবে, ক্ষতি এই মানবতার হবে, আপনারা অধীনে থাকতে পারবেন না। আসুন আসুন এই দেশটাকে গড়ি, এই মানুষের পাশে থাকি, ভীত আদর্শ শিক্ষা দিই।